বাংলাদেশে ফরমালিনকে আদর করে নাম দিছে প্রিজারভেটিভ, এখানে মেড ইন চায়নাকে আদর করে নাম দিছে পিআরসি। খুবই আনন্দের বিষয়, আল হেরাম সেন্টারে এসে আমার কেনাকাটা শেষ করলাম 20 মিনিটের ভিতরেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি এখন আছি সৌদি আরবের সবচেয়ে বড় মার্কেট আল হেরাম। তো আল হেরাম সেন্টারে আজকে আসছি। তো বাংলাদেশে কিছুদিন আগে নিউ মার্কেটে যে ঘটনাটা ঘটলো সেগুলো নিয়ে কিন্তু অনেকজন অনেকভাবে ভিডিও বানিয়েছে। তো আজকে সৌদি আরবের আল হেরাম সেন্টারে প্রত্যেকটা জিনিসের দাম দেখাবো। আর এখানে ঝগড়াঝাটি তো দূরের কথা, প্রত্যেকটা সেকশনে লোক দিয়ে রাখছে। এবং কি এখানে যে সামানগুলো দেখতেছেন, জুতা, আপনার এই পিছনে কাপড় চোপড়, প্রত্যেকটা কাপড় চোপড়ে রেট দেওয়া আছে। আপনার যদি ভালো লাগে তাহলে আপনি নেবেন, যদি ভালো না লাগে তাহলে নেবেন না। এখানে কোনো ঝগড়াঝাটির কোনো অপশন নাই। এবং কি বাংলাদেশের মতো এমন না যে আমার এই জিনিসটা পছন্দ হয়েছে, তারা শুধু কি করে জিজ্ঞেস করে বা এটা পছন্দ হয়েছে, পছন্দ হয়েছে মানে আপনি যদি খালি বলেন যে একটা বার যে আমার পছন্দ হয়েছে, তাহলে তো মনে করেন কাম সারছে। এটা যদি হয় মনে করেন যে 500 টাকা, সেটা চাই বলে মনে করেন 900 টাকা, তারপরে কইতে 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 খেঁচাখেঁচি করতে করতে সেই জিনিস মনে করেন 400 বা 500 বিক্রি করব। মানে তার টার্গেট অনুযায়ী কিন্তু সে বিক্রি করব। তো দেখেন সৌদি আরবের এই মার্কেটটা আজকে আপনাদের ঘুরে দেখাবো এবং প্রত্যেকটা জিনিসের দাম দেখাবো। আমার যদি ভালো লাগে তাহলে আমি নিব। আর প্রত্যেকটা সাইজ এখানে দেওয়া রয়েছে। এবং যদি আপনি কোনো কিছু না বুঝেন তাহলে এখানে লোক দেওয়া রয়েছে, প্রত্যেকটা সেকশনে কিন্তু লোক দেওয়া রয়েছে। যে কোনো জুতোই নেবেন তার মূল্য হলো 5 রিয়াল। এখানে হলো দামি শুজ, এখানে সাইজ দেওয়া রয়েছে এবং প্রত্যেকটা জিনিসের রেট লাগিয়ে রাখছে। এই জুতো জোড়ার দাম হলো 76 রিয়াল। তো আমি যেহেতু অফিসে ডিউটি করব, পাশাপাশি হাঙ্গার জায়েজ কাজ করব, সেক্ষেত্রে এই কেসের ভিতরে এক জোড়া জুতো নেব। দেখুন ডিজাইনটা অনেক সুন্দর। তো এই জুতো জোড়ার দাম রয়েছে 91 রিয়াল। এখানে সাইজ দিয়ে রাখছে, কারো প্রয়োজন নেই। এই যে সাইজ 43, এখানে সাইজ 43, আমার যেটা ভালো লাগবে আমি সেটাই নেব। এখানে অনেকগুলো স্পোর্ট জুতা, অনেক সুন্দর সুন্দর কালার। তো এগুলোর দাম দেখতেছি, এটার প্রাইস রয়েছে আপনার 56 রিয়াল। এই জায়গায় কোনো আইটেমের কমতি নাই। দেখেন স্যান্ডেল থেকে শুরু করে ছোট বড় সকলের জন্যই রাখছে, আর বড়দের সেকশন আলাদা, ছোটদের সেকশন আলাদা। এই জুতার দাম রাখছে আপনার 18 রিয়াল। অনেকে আবার চিন্তা করে পারেন যে এত হাজার হাজার মাল এই জায়গায় রাখছে, তো মানুষ তো চুরি করে নেব। এই যে দেখেন এখানে এটা পারকোট সামনে দেওয়া রয়েছে, আমি যদি এটা নিয়ে যেতে চাই চুরি করে তাহলে ওখানে মেশিন আছে, ওখানে সিগন্যাল দিবে। এই হলো ডিজিটাল সিস্টেম। দেখেন স্যান্ডেল গেঞ্জি, শর্ট প্যান্ট সব আইটেম সাজায় রাখছে। এই গেঞ্জিটার দাম হলো 15 রিয়াল। এটা আপনার 100% কটন, এটার মূল্য হলো আপনার 14 রিয়াল। এত সুন্দর পরিবেশ এবং গরিব ধনী সকলেই এই জায়গা থেকে মার্কেট করতে পারে। এসির বাতাস খাওয়ায়ও তারা এত সুন্দর পরিবেশ দিয়ে শান্তভাবে তারা বিক্রি করতেছে। আর এই দেখেন বিশাল বড় মার্কেট, কত বড় মার্কেট, সেকশন বাই সেকশন। এখানে বড়দের আইটেম, এখানে হলো আপনার বেবি আইটেম, বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর জামা। সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে এখানে আমাদের বাংলাদেশি ভাইয়েরা কাজ করে। ওই সামনে ক্যাশ কাউন্টার, তো সেই কারণেই আমি বিলটা পরিশোধ করে বাকি কথা বলতেছি। শুধু কেনাকাটার সুবিধা না, এই মার্কেটে দোকান, টয়লেট, মসজিদ সব কিছুই আছে, এমনকি এখানে সিকিউরিটি। এখানে মার্কেট করে আরও আনন্দের বিষয় হচ্ছে যে আমি চাইলে আমি যে সামানগুলো নিলাম আমি 3 দিনের ভিতরে রিটার্ন করতে পারবো, সেক্ষেত্রে আমার টাকাটা সে ফেরত দেবে। তো বাংলাদেশে একটা জিনিস নিয়ে গেলে তারা বলে ভাই এটা রিটার্ন হবে না, কারণ কি আপনি এটা তো বাড়ি নিয়ে গেছেন, বলে আপনি নেবেন না আগে বলবেন না।
এই ভিডিওটা এবং এই মার্কেটের পরিবেশটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা রাখবো বাংলাদেশের ব্যবসায়ীরা যদি আমার এই ভিডিওটা দেখে তাহলে তাদের কাছে অনুরোধ থাকবে যে এই ধরনের পরিবেশ করার জন্য এবং কি প্রত্যেকটা জিনিসের মূল্য নির্ধারিত করে দেওয়ার জন্য। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।